আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার আলটেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প। এক রাজপুত্র, নাম তার ডালিম কুমার। তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকত ব্যঙ্গমা আর ব্যঙ্গমী নামে দুই পাখি, তারা কথা বলছিল। ব্যঙ্গমা বলল, রাজকন্যা, কঙ্কাবতীর কি হয়েছে জানো? ব্যঙ্গমী বলল, কি হয়েছে? কথার শব্দে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। ব্যঙ্গমা বলল, সে এখন রাক্ষসপুরীতে বন্দি। ব্যঙ্গমী বলল, কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, সাতসগর, তেরো নদীর ওপারে। যেভাবেই হোক কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার সাতসাগর তেরো নদী পার হল, পৌঁছাল রাক্ষসপুরীতে। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙছে না। রাজকুমার বলল, ওঠো কঙ্কাবতী। কঙ্কাবতীর মাথার কাছে আছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কঙ্কাবতী অমনি জেগে উঠল, বলল, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল আর বলল, হাউ মাউ খাও। ডালিম কুমার তরবারি বের করল সাথে সাথে। রাজকন্যা বলল, এভাবে রাক্ষস মারা যাবে না, রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না টিনের কৌটা কোথায়। কঙ্কাবতীর ছিল অনেক সাহস, সে ডালিম কুমারকে বলল, তোমার তরবারি আমার কাছে দাও। পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করল। ঘেঁচাং করে কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেলল ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।